ভাই আমার প্রশ্ন হচ্ছে আমি ইউনিভার্সিটি পড়ার সময় স্টুডেন্ট ফাইন্যান্স নিয়েছিলাম গভর্নমেন্ট থেকে যদি এখন মর্গেজ নিতে চাই তাহলে কি টাকাগুলো কি আর অ্যাকাউন্ট করব কিনা এটা মর্গেজের ক্ষেত্রে আপনার বাধা হয়ে দাঁড়াবে না একটা স্টুডেন্ট লোন ইম্প্যাক্টে কিভাবে ইমপ্যাক্ট করবে মর্গেজে মর্গেজে কোনো ইফেক্ট করবে না এফেক্ট করবে কোথায় এফোর্টেবিলিটিতে এখন এটা মোস্তফিস ভাই আবার একটু বলে দিচ্ছে যে এফোর্টেবিলিটিতে কেন করবে মর্গেজে করবে না ক্রেডিট স্কোরে করবে না মোস্তফিস ভাই এটা একটু বুঝিয়ে দেন জি দর্শক আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই আমার প্রশ্ন হচ্ছে আমি ইউনিভার্সিটি পড়ার সময় স্টুডেন্ট ফাইন্যান্স নিয়েছিলাম গভর্নমেন্ট থেকে তো যদি এখন মর্গেজ নিতে চাই তাহলে কি টাকাগুলা কি আর কাউন্ট করব কিনা মাসুদ ভাই এটা এখন আপনার যদি আপনি ইনকাম বাড়ে আপনি তো হয়তো প্রতি মাসে যে পেস্টেড এগেইনস্ট আপনাকে একটা ডিডাকশন আছে স্টুডেন্ট লোন

তো এখন আপনার এটা মগজে ক্ষেত্রে আপনার বাধা হয়ে দাঁড়াবে না কিন্তু আপনার যদি লোন থাকে লোনটা আপনি ডিক্লেয়ার করতে হবে এবং যেটা বললাম যে আপনার ইনকাম সেশন যদি মিট থাকে তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার পে স্লিপে এটা ডিডাকশন হিসেবে আসবে আর যদি ডিডাকশন হিসেবে না আসে দেন উই ক্যান দিস ওয়ান দ্যাট মিনস আপনার ওই লেভেলে ইনকাম যায় নাই যেখান থেকে আপনার লোনটা পে করার তো আপনার কাছে আপনার জন্য লোনটা এখন পর্যন্ত লায়াবিলিটি হিসেবে আসেনি আমি কি বুঝাতে পারছি নাকি আপনার

কিন্তু যদি আপনার পে স্লিপ এটা আসে দ্যাট মিন্স আমাকে আমাদেরকে তখন এটা মাইনাস করতে হবে অ্যাফোর্ডেবিলিটি চেক করার সময় ইন জেনারেল এটা কোনো নেগেটিভ নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে না আপনি 40000 পাউন্ড আপনি ইনকাম করেন আর আপনি 95 পাউন্ড পার মান্থ রিপেমেন্ট দেন আপনার স্টুডেন্ট লোনের 95 পাউন্ডটা আপনার অ্যাফোর্ডেবিলিটি থেকে কমে যাবে লোন আপনি পাবেন কিন্তু অ্যাফোর্ডেবিলিটি যেটা আছে টেস্ট হয়

হ্যাঁ এখন যদি আপনার ইনকাম নাসিব ভাই যেটা যদি আপনার ইনকাম হয় চল্লিশ হাজার পাউন্ড আপনার সেক্ষেত্রে আসার কথা অ্যাপ্রক্সিমেটলি সে ওয়ান হান্ড্রেড এন্ড এইটি থাউজেন্ড পাউন্ড মগেজ ঠিক আছে এখন আমরা যখন অ্যাফোর্ডেবল চেক করবো তখন আমরা উল্লেখ করবো যে আপনার মান্থলি বেতন সরি ইয়ারলি বেতন ফোর্টি থাউজেন্ড পাউন্ড আপনার কাউন্সিল ট্যাক্স এত আসতেছে আপনার ফুড কস্ট এত আসতেছে আপনার ট্রাভেল কস্ট এত এবং আপনার কমিটমেন্ট এই নাইনটি ফাইভ পাউন্ড এটা আপনাকে ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট হিসেবে ডিক্লয় করবে এবং কি ধরনের কমিটমেন্ট তো আমরা ডিক্লয় করবো স্টুডেন্ট লোন হিসেবে কমিটমেন্ট তো এই কমিটমেন্ট গুলো আপনার লোনে এফেক্ট পড়ে সেক্ষেত্রে আপনার হয়তো বা একশো আশি আসবে না মেবি আপনার হয়তো বা একশো পঁচাত্তর আসবে জাস্ট বিকজ অফ এভরি মান্থ আপনি নাইনটি ফাইভ পাউন্ড পে করতেছেন অথবা আপনার হয়তো বা নাইনটি ফাইভ পাউন্ড আপনার

Are you a first time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478 for a better future awaits you. Vinico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.